আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার তৈরি করে দেখাবো আপনাদের মাঝে একটি নতুন রেসিপি। আমাদের বিক্রমপুরে একটি সহজভাবে ডাল দিয়ে ধুন্দুল রান্না করে দেখাবো। এটা আমার মায়ের হাতের রান্না, আমার মায়ের হাতের থেকে শেখা। আমি আপনাদের মাঝে মুসুর ডাল দিয়ে ধুন্দুল দিয়ে তৈরি করব। চলুন তাহলে দেখি। আমি এখানে মুসুর ডাল ধুয়ে নিয়ে নিচ্ছি, আর এখানে ধুন্দুল ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এখানে আমি একটা প্যানের মধ্যে মুসুর ডালগুলো দিয়ে দিব। এটা ধুয়ে আগে থাকতে ভিজিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। হয়তো আমি মুসুর ডাল দেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর আদা রসুন বাটা 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ আর দিয়ে দিব সরিষা তেল দিয়ে। আমি এটা হাতে মেখে তারপরে ধুন্দুল দিয়ে মুসুর ডাল রান্না করব। সহজভাবে রান্না, তাই আমি এগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, এটা পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। আমি এটাকে পরিমাণ মতন পানি দিয়ে চুলায় ঢেকে রেখে দিব ব্লক আসা পর্যন্ত। এই তো আমার ব্লক এসে পড়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমি ওখানে ধনেপাতা দিয়ে এগুলোকে নামিয়ে পরিবেশন করে নিব, দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায় নিব, আল্লাহ হাফেজ।